उठते बसते सब अनुमति सब क्या अवश्य ছেলের ঘরে আসতে কেউ বারণ করেনি আরে মানে তুই আবার বারণ করছিস না না মা আমি তোমাকে কোন মুখে বারণ করব শুনেও ভালো লাগলো বলা তো যায় না বাড়ির সকলে তোর মাকে যেভাবে দূরে সরিয়ে দিয়েছে তুইও হয়তো প্লিজ মা প্লিজ তুমি এরকম ভাবে বলো কাল রাতের ঘটনার পর থেকে আমি যে কি অবস্থায় আছি একমাত্র আমি জানি জানো নিজেকে খুব অপরাধী মনে হচ্ছে আর শুধু মনে হচ্ছে যে আমি যদি একটু আগে হালটা ধরতাম তাহলে হয়তো রাজ এতটা বেপরোয়া হয়ে উঠতো না জানো আমি আমি তো দুঃখ তো যন্ত্রণা তো কষ্ট সবটা বুঝতে পারছি সোনা সবটা বুঝতে পারছি নিজের বউ যদি বাড়ির গুরুজনদের অপমান করে অসম্মান করে কারই বা মাথা ঠিক থাকে তুই বল আমার কথা ছেড়ে দে আমাকে তো সারাক্ষণ ধরে বলেই যাচ্ছে কিন্তু তোর বাবা তোর বাবার পর্যন্ত মুখ পুড়িয়েছে ছি 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 দাদা শ্বশুর শ্বশুর ভাশুর সবার সামনে কথার মানে ফুলঝুরি ছুটিয়ে যাচ্ছে আমি তো ভাবতেই পাচ্ছি না যে রাজলক্ষ্মী মা আমি কাল ওদের দিকে মুখ তুলে তাকাতে পারিনি জানো আর জানি না কোনোদিন পারবো কিনা একটা কাজ কর বাবা তুই তোর বাবার কাছে যা তাকে বোঝা হাজার হোক শ্বশুর মশাই তো ছেলের বউয়ের কাছ থেকে এমন ব্যবহার কে আশা করে বল মানুষটা খুব আঘাত পেয়েছে কষ্ট পেয়েছে তোর বাবাকে একটু বোঝা যে সবার কপালে ছেলের বউয়ের সুখ জোটে না এর মধ্যেও তো একদিকে ভালো যে তুই তোর বউয়ের পক্ষ নিয়ে কথা বলিসনি এটুকুই আমাদের কপাল নাহলে তো আজকালকার ছেলেরা ছেলের বউয়ের পক্ষ নিতে গিয়ে বাবা মাকে ভুলে যায় তুই তোর মাকে ভুলে গেলেও তোর বাবাকে ভুলে যাস এটুকুই আমার শান্তি মা এটা কিন্তু তোমার একদম ভুল ধারণা বিশ্বাস করো আমি তোমাকেও ভুলে যাইনি বিশ্বাস কর বলছিস বলছি যা বাবার কাছে যা আর তোর কথা শুনে ভালোও লাগলো ভরসা পেল মা তুমি যাও না বাবাকে বোঝাও না শুন তোর বাবার কাছে আমাকে যেতে বলিস না তোর বাবা হয়তো আমাকে ঘর থেকে তাড়িয়ে দেবে আমার কথা শুনবেই না দরকার নেই তুই কে বোঝাতে বাবাকে কিচ্ছু হবে না তুমি যাও না কেন বল কেন সে দেশে তো আমাকে কথা শোনাতে চাইছিস আমি বলছি কিচ্ছু হবে না তুমি যাও কি বলছিস বলছি তো তুমি এখন যাও যাও আবার কি হল তুই আমার সঙ্গে আছিস তো বাবা আমি আছি আমি সব সময় তোমার সঙ্গে আছি